আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দেখেন মসজিদের বাহিরে দরজায় ইবলিস শয়তান দাঁড়াইয়াছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবলিস এখানে কি? বলে আল্লাহ রাসূল, মসজিদের ভিতরে ঢুকবো, ওই নামাজে নামাজ পড়ে নামাজ নষ্ট করবে, ঢুকো না কেন? বলে পাশে যে ওই আলেম লোকটা ঘুমাই আছে, লোকটা আলেম, লোকটা কি তার ভয়তে ঢুকি না। কি ব্যাপার, তুমি ঘুমন্ত লোকের ভয় পাও না? না, তুমি ঘুমন্ত লোককে ভয় পাও, নামাজি লোককে ভয় পাও না, ব্যাপার। বলে হুজুর, যেই লোকটা নামাজ পড়ে ওই লোকটা মূর্খ, ওকে আমি বিভিন্ন কায়দায় কৌশল করে নামাজ নষ্ট করব, কিন্তু ওর ভিতরে যখন খটকা বাজবে তখন ওই যে ঘুমন্ত ব্যক্তি সে হইলে আলেম, তার কাছে যে জিজ্ঞাসা করবে, ভাই আমি এইভাবে এইভাবে নামাজ পড়ছি, নামাজ কি হয়েছে? হুজুর তো বলবে যে না, নামাজ হয় নাই, এইভাবে পড়ো। তাই কষ্ট করে ওর নামাজ নষ্ট করব, তাহলে আমার কষ্টটাই তো বৃথা, এই জন্য ভয় তো ঢুকি না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বয়ান করেন, নাউমুল আলেমে খায়রুম মিন ইবাদাতিজ জাহিল, অর্থাৎ হক্কানি আলেমদের ঘুমও মূর্খের ইবাদতের চেয়েও উত্তম। এই ক্ষেত্রে যে আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাই বলতেন, চরমনার কোন মুজাহিদ কোন মুরি মূর্খ থাকতে পারবে না। আর মূর্খ থেকে বাঁচার জন্যে আলেমের সংস্পর্শে যাওয়া লাগবে না, নাহলে আপনি মূর্খ থেকে পরিত্রাণ পাইবেন কিভাবে? আমার মনে আছে গেছিলাম চুয়াডাঙ্গা, বুঝছেন, হজরের নামাজ, এখন মসজিদের ভিতরে মাদ্রাসার মসজিদ, মসজিদের ভিতরে নামাজের সময় একজন আমাদের চরমনের মুজাহিদ তাকে সামনে দিয়ে নামাজ পড়াবার জন্য, এখন আমার দিলে ভিতরে খটখটানি শুরু হয়েছে যে এ তো আলেম না, তেলাওয়াতের ভিতরে কোন গুণ করে না কি করে, নামাজ নষ্ট হবে। কিন্তু আল্লাহর রহমতে যখন নামাজ শুরু করলো এমন সুন্দর তেলাওয়া, শুইনে কলিজা ঠান্ডা হয়ে গেছে। আমাদের সর্বনাইতে আমার ওস্তাদ ওই সময়ে বিএসসি ফার্স্ট ক্লাস হয়েছে, বড় অফিসার, কিন্তু এই অফিসার বড় দায়িত্ব পালন করতে যাইয়া দেখে বিভিন্ন কায়দায় দুর্নীতি করা লাগে, বিভিন্ন কায়দায় সমস্যা, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলা যায় না। ওই চাকরি ছাইরা সর্বনাই মাদ্রাসায় যাই শিক্ষক হয়েছে, অঙ্কের শিক্ষক, আমিও সারা কাছে বসছি বিএসসি স্যার, তার উপাধি দিয়েছে আমাদের সর্বনাইতে শুনছি বিএসসি মুফতি, বিএসসি মুফতি বসছে, অর্থাৎ আল্লাহ তাকে এত এই দিনের উপরে জ্ঞান দান করছে, অনেক কঠিন কঠিন মশালা সারের কাছে জিজ্ঞেস করলে টপ টপ করে বলি ভালো, এইটা হয়েছে কেমনে? সোহবতের কারণে হয়েছে, এই কথা ঠিক না হবে ঠিক? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, তোমরা সদেকিন বন্ধদের সঙ্গী হও, সদেকিন বন্ধদের সঙ্গী হইলে কি উপকার হয়? সহবতে সলেহ তোরা সলেহ কুনাদ, সহবতে সলেহ তোরা তলেহ কুনাদ, এক জামানা সহবতে বা আউলিয়া, বেহতার আসাদ সলে তাহাব বেরিয়া। 100 বছর আপনি নফল ইবাদত করবেন, যেই পরিমাণ 100 বছর নফল ইবাদতের পরে আপনি লাভবান হইবেন, অল্প সময়ের জন্য আপনি হক্কানি আলেমদের যদি সংস্পর্শে থাকেন তার চেয়ে বেশি লাভবান হইতে পারবেন। এই জন্য আমার ভাইদেরকে বলবো, একটু পরীক্ষা করে দেখেন যে এই এলাকার ভিতরে অনেক আমার ভাইরা আছে যাদের কাছে আগে নামাজ ভালো লাগতো না, রোজা ভালো লাগতো না, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলতে ভালো লাগতো না, এখন আল্লাহর হজর করামে হুশ থাকতে জীবন থাকতে 5 ওয়াক্ত নামাজ ছাড়তে পারে না।
আছে না নাই? দেখবেন আগে বিভিন্ন জুলুমের ভিতরে লিপ্ত ছিল, আল্লাহর ফজল করে এখন জুলুম ছাড়িয়ে দিয়েছে। আগে বিভিন্ন মিথ্যার মধ্যে, বিভিন্ন ধোকাবাজি ষড়যন্ত্রের ভিতরে, চাঁদাবাজির ভিতরে বিভিন্ন কাজে লিপ্ত ছিল, এখন আল্লাহর মধ্যে সব ছাড়িয়ে দিয়েছে। হে, এইটা কি কারণে হয়েছে? সোহবতের কারণে। জোরে বলেন কথা ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমার ভাইদেরকে বলবো, যদি ভালো হইতে চান আর যদি জাহান্নাম থেকে বাইসে জান্নাতে যাইতে চান, আল্লাহর হুকুম কিন্তু মানা লাগবে। আল্লাহর হুকুম না মানা পর্যন্ত আপনি কখনোই আপনার যে চিন্তা লক্ষ্য উদ্দেশ্য কখনোই পৌঁছতে পারবেন না। সম্ভব? তাহলে আল্লাহ বলছেন যে তোমরা সদিকিন বন্ধুদের সঙ্গী হো, আর আপনি হন নাই, তাহলে আপনি লক্ষ্যে পৌঁছবেন কিভাবে? কোনোদিন সম্ভব না। এই কথা ঠিক নেবে? ঠিক। এই জন্য আমার ভাইদেরকে বলবো, বিশেষ করে পর্দা আলে মাহমুদা তারা শুনতেছেন, একটু পরীক্ষামূলক দেখেন, সদিকিন বন্দাদের সংস্পর্শে যাওয়ার পরে আপনার দিলের অবস্থানটা পরিবর্তন আল্লাহর বদলে হবে, কোনো সন্দেহ না। এরপরে আমি আপনাদেরকে বিশেষ করে বলবো যে দিন রাত্র যত যায়, কেয়ামতের দিকে ততই তো আগে যাইতেছে সময়, ঠিক কি না? আজকে বাংলাদেশের মধ্যেও দেখবেন অনেক মুসলমান সন্তান পর্যন্ত তাদের কাছে ইসলামের নীতি আদর্শ, তাদের কাছে আল্লাহ আল্লাহ রসুলের কথা ভালো লাগে না। কথা ঠিক না বেঠি? তাদের কাছে এখন ভালো লাগে পাশ্চাত্যের বিজাতিদের কালচার, তাদের কাছে আজকে ভালো লাগে বিজাতিদের পাশ্চাত্যের নিয়ম নীতি আদর্শ আচার। এটা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? হ্যাঁ, আজকে ভালোই লাগছে। এই যখন সংলাপ করছিলাম আজকে, শুনছেন না, আজকে সংলাপ করছিলাম, বিভিন্ন দলীয় নেতারা আসছে, তা দুই একজন কর্নেল বক্তব্য রাখছিল, এই তারা হইল রিটায়ার্ড পার্সন, তারা বলতেছে যে আমার বলতে এত ভয় কিসে যে আমি একজন মুসলমান, আমি একজন মুসলমান, এই পরিচয় দিতে তো আমার দুর্বলতা কেন? হ্যাঁ, এই জন্য আমার ভাইদেরকে বলবো যে আমি সেদিনকে আরো কোন ছাত্রদের এক প্রোগ্রামে বলছিলাম না কোন জায়গায় জানি, যে সর্বপ্রথম আমাদের গুরুত্ব দিতে হবে এবং পরিচয়টা আমার ভিতরে বদ্ধমূল করতে হবে যে আমি একজন মুসলমান। আর যখন আমি বলবো আমি মুসলমান, তখনই মুসলমানদের কোনো কাজ আছে না নাই? মুসলমান শব্দের অর্থ তো বোঝা লাগবে। মুসলমান একটা আরবি শব্দ, কি শব্দ? এই ইংরেজিতে বলা হয় সারেন্ডার, ইংরেজিতে কি? আর বাংলা অর্থ হলো আত্মসমর্পণ, এর নাম হলো মুসলমান। কথা ঠিক না ঠিক? আচ্ছা, আত্মসমর্পণ সারেন্ডার, এই কার কাছে সারেন্ডার করবেন? আমরা ঈমান আনার সময় কি পড়ছিলাম? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা মাশুকা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কবি এক কথায় বুঝাতে দিয়ে বলছিলেন, হে মুসলমান, না আমেরিকা লা লন্ডন সে হুল পথ, না আমেরিকা লা লন্ডন সে হুল পথ, আমি মস্তে মদিনা কর খোদায়া। এ মুসলমান সন্তানেরা, আমাদের রাস্তা তো আমেরিকা লন্ডন বিজাতিদের কালচার এবং তাদের নীতি আদর্শ এবং তাদেরকে ফলো করা, এই রাস্তা আমাদের না। এই রাস্তা কি আমাদের? আমাদের রাস্তা হলো মদিনা শরীফ ঘুমাইয়া আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের রাস্তা হলো সেই আল্লাহর হাবিবের আনিত সেই নীতি আদর্শের রাস্তা। কথা ঠিক কিনা?
মুসলমান দাবি করব ঠিকই, কিন্তু কাম মুসলমান করব না, কাম মুসলমান করব না। আমার দাদা দানের ক্যাসেটের বয়ানে শুনছাল, হে মুরব্বীরা অনেক সময় বলবে, বলে আচ্ছা আপনারা যারা মাহফিলে আসছেন আপনাদেরকে যদি জিজ্ঞেস করি আপনারা বেহেশতে যাইতেছেন কে কে, জাহান্নাম থেকে বাঁচতে চান কে কে? আচ্ছা একজনও বাদ আছে না, সবাই হাত উঠেছে, সবাই হাত উঠেছে না? এখন দাদা যেন রহমাতুল্লাহ আলাই বলেন মাশাআল্লাহ, আমি খুব খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ আপনারা সবাই বেহেশতে যাবেন, এটা ভালো কথা না? কথা বলেন না কেন, না খারাপ কথা? এ আশাটা থাকা লাগবে না? কিন্তু বাজান আপনাদের কাছে আমি একটা প্রশ্ন রাখলাম আপনারা উত্তর দিয়ে, কি প্রশ্ন? আপনার বাড়ির পাশে হিন্দু হরিচরণ নাম কি? হরিচরণ দাড়ি কামায় তুমিও দাড়ি কামাও, হরিচরণ সুন্নাত তরিকায় চলে না তুমিও সুন্নাত তরিকায় চলো না, হরিচরণ হিন্দুর বিবি পর্দা নাই তোমারও বিবি পর্দা নাই, হরিচরণ হিন্দু পর্দা করে না তুমিও পর্দা করো না, হরিচরণ কোনটা হারাম কোনটা হালাল এইটা তুমি পার্থক্য কইরা খায় না চলে না, তুমিও পার্থক্য কইরা খাও না চলো না। এক কথায় হরিচরণ মিথ্যাবাজি করে, জুলুমবাজি করে, চাঁদাবাজি করে, গুণ খুম অনেক কিছু যা দরকার তাই করে, হুবাহু ওই কাজটা তুমিও করো। এখন তোমার কাছে বিচার রাখলাম, হরিচরণ যখন নাকি তোমার বাড়ির পাশের মসজিদের মধ্যে মুয়াজ্জিন আল্লাহর পক্ষ থেকে যখন তোমাকে দাওয়াত দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো, আমিও আমার মালিক বলেন যে আল্লাহু আকবার আমি তাকাইয়া তাকাইয়া দেখি হরিচরণ নাকটাই না ঘুমা তুমিও নাকটাই না ঘুমাও, তুমিও মসজিদে যাও নাই আমার হুকুম পালন করো নাই, জোহরে তোকে ডাকছি পাই নাই, আসরে ডাকছি তোকে আমি পাই নাই, মাগরিবের সময় ডাকছি তোকে আমি পাই নাই, হারে এশায় ডাকছি পাই নাই, রমজানে রোজা রাখার জন্য বলছি তুই রমজানে রোজা রাখো নাই, পর্দা আমার হুকুম ফরজ তোদেরকে পর্দা করার জন্য বলছি তোরা পর্দা করো নাই, হারাম হালাল তমিজ পার্থক্য করে ইমতিয়াজ কইরা খাওয়া চলার জন্য বলছি তুই সেইটা করো নাই মানো নাই, এক কথা মিথ্যা বলতে মানা করলাম তুই মিথ্যা বলো, জুলুম করতে নিষেধ করছি জুলুম করো, পরের মাল ঠগাইয়া ক্ষমতা পাই নিজের সম্পদ বাড়াইতে চিন্তাও করো না। এখন আমার দাদা যান বলেন ভাই এখন তুমি বিচার করো, কেয়ামতের ময়দানে আমার মালিক যদি তোমাকে বেহেশতে নেওয়া লাগে তোমার বাড়ির পাশে হরিচরণ কি দোষ করলো ওকে কেন বেহেশতে নেওয়া যাবে না? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান দুনিয়া সম্পর্কে একটু মাঝে মাঝে একটু মোরাকাবা করো, আখেরার সম্পর্কে একটু মোরাকাবা করো, অর্থাৎ চিন্তা করো, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করো, কারণ হে কবরের যাত্রীরা দুনিয়ার যে কোনো কাজের মধ্যে একবার নয় দুইবার নয় পাঁচবারও যদি ঠগ, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়, ম্যাজিস্ট্রেট কোর্টে কেস করে যদি ঠগ, জজ কোর্ট হাই কোর্ট সুপ্রিম কোর্ট আন্তর্জাতিক কোর্ট প্রেসিডেন্ট কোর্টের ভিতরে আপিল কইরা জিতবার আশা করা যায়, কিন্তু এ কবরের যাত্রীরা তোমার আমার সামনে আখেরাতের পাঁচটা মামলা দাঁড় হইয়া আছে, এই মামলায় যদি খোদা না খাস্তা একবার কেউ ঠইগে বস, আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আপিল কইরে জিতবার কিন্তু
আসানকে বলবো মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, তারপর বিদায় নিয়ে কবরের দিকে পা ভরাও। বাজান যেই সম্পদের পিছনে পড়ছো, যেই ক্ষমতার পিছনে পড়ছো, যেই সম্মানের পিছনে পড়ছো, যেই গাড়ির পিছনে পড়ছো, যেই বাড়ির পিছনে পড়ছো, যেই নারীর পিছনে পড়ছো, একটু মাঝে মাঝে চক্ষু বন্ধ কইরা, একটু মাঝে মাঝে চিন্তা কইরা দেখো, মরণ তো একদিন লাগবে, কারণ আজ পর্যন্ত দুনিয়ার ইতিহাস কইরা দেখো, যত বড় মেয়া বলো, যত বড় লোক বলো, যত বৈজ্ঞানিক দার্শনিক বলো, কেউ কিন্তু মৌতের হাত থেকে কেউ রেহাই পায় নাই, কোনদিন পাবে না। বাজান ভালো কইরা বোঝো, আমার মালিক কেমন জানি তার নাফরমান বন্দাবান্দির আচরণ দেখে আমার মালিক ডাক দিয়া বলে, হরে কবি মালিকের ভাষায় ডাক দিয়া দিয়া বলে, হে আব্দুল করিম হে রহিমা খাতুন, হরে আমার মালিক কেমন জানি বলে, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে বড় হয়েছি, এ বন্দাবান্দি মনে রাখিস, আবার যখন তোমার কেউ রবে না তখন রব আমি, আমার কাছে আসতে হবে যতই ভাব তুমি, কিন্তু এ বন্দাবান্দি মনে রাখিস, তোদেরকে আমি দুনিয়ার ভিতরে পাঠাইছি পরীক্ষার হলে পরীক্ষা দেওয়ার জন্যে, পরীক্ষার হলের ভিতরে পরীক্ষা দেওয়ার জন্যে স্বাধীনতা দরকার আছে না নাই। বাজান পরীক্ষার হলে ছাত্রছাত্রী পরীক্ষা দেয়, বাজান 3 ঘন্টার জন্য সময় দেওয়া হয়, বাজান পেপারও দেওয়া হয়, প্রশ্নও দেওয়া হয়, আর কেউ যদি নিরিবিলি সময় পাইয়া যদি পরীক্ষা প্রশ্নের উত্তর ঠিক মতো না দেয়, যদি গল্প কাহিনী লেখা সময় নষ্ট করে, এক পর্যায়ে ফলাফল যখন বের হবে দেখবে ছাত্রছাত্রী ফেল করছে, এখন লজ্জায় মানুষের সামনে মুখ দেখাতে পারে না, ঘরের দরজা বন্ধ করে কাঁদে, কেন সময়টাকে নষ্ট করে ফেললাম। ঠিক বাজান রে, তোমাকে আমাকে মালিক পাঠাইছে, দুনিয়াতে আমার মালিক পাঠাইছেন পরীক্ষার হলে পরীক্ষা দেওয়ার জন্যে, পরীক্ষার হলে পরীক্ষা নেওয়ার জন্যে আমার মালিক বলে, আমি তোমাদেরকে স্বাধীনতা দান করলাম, কারণ স্বাধীনতা না থাকলে পরীক্ষা দেওয়া যায় না, পরীক্ষার হলে স্বাধীনতা দিয়া তোমাদেরকে আমি 2টা রাস্তা দেখাইলাম, হাদাইনা হুম না জেদাই, একটা জান্নাতের রাস্তা আর একটা জাহান্নামের রাস্তা, দুনিয়া স্বাধীনতার ভিতরে তুমি যেই রাস্তায় চলতে চাবা তোমাকে সেই রাস্তায় চলার শক্তি আমি দান করব, আর যদি বেহেশতের রাস্তায় চলতে চাও সেই রাস্তায় চলার তৌফিক আমি তোমাকে দান করব, আর কেউ যদি স্বাধীনতা পাইয়া জাহান্নামের রাস্তায় চলতে চাও আমি স্বাধীনতায় বাধা তোমাকে দেব না, ওই রাস্তায় চলার শক্তি আমি দান করব। এ আল্লাহর বান্দারা, ফেরাউন মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করলো, খোদাই পর্যন্ত দাবি করলো, বনে ছেলে সন্তানগুলো ধৈরা ধৈরা জবাই করলো, এত শক্তি ধর তাকে বলার দ্বিতীয় কোনো শক্তি নাই। ফেরাউনের কথা, নীল দরিয়ার পানি ভাটা জোয়ার হয়, ফেরাউনের বাড়ির দরজা এমন একটা গাছ ছিল যে কোনো রোগের নিয়াত কইরা খাওয়ার সঙ্গে সঙ্গে রোগ ভালো হয়ে যাইত। আমার মালিক ফেরাউকে দুনিয়ার ভিতরে এমন আরামে রাখলো, ইতিহাসের ভিতরে দেখা যায় 750 বছরের মধ্যে ওর একদিন সর্দি জ্বর হয় নাই, এত আরামে রাখলো আমার মালিক। কিন্তু যখন ওর স্বাধীনতার হায়াতের বেড়া পার হইয়া গেল, আমার মালিক ওকে নীল দরিয়ার ভিতরে ফালাইয়া চুবাইয়া চুবাইয়া তারপর মারছিল, সাদ্দাত মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করলো,
দুনিয়ায় ওর বেহেস্ত তৈরি করলো, মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করলো, আমার মালিকের সঙ্গে টিটকারি, মালিকের বেহেস্তে যাবে না, বেহেস্ত কমপ্লিট। দেখার জন্য দলে বলে যখন গেল, দেখে বেহেস্তের দরজায় বাজান বুড়া দাঁড়াইয়া অপেক্ষা করতেন। আরে সাদ্দাদের মেজাজ টন, কে বুড়া আমার বেহেস্তের দরজা দাঁড়াইয়া আছে। আহারে বুড়া দাগ ডাক দিয়া বলে, ও সাদ্দাদ, আমি আজরাইল আছি তোর জান কবজ করার জন্য। আজরাইলের কথা শুনিনা, শরীরের ভিতরে থর থর করে কম্পন শুরু হইয়া গেল। ভাই আজরাইল বড় শখ করে বেশ তো তৈরি করছে, একটা নজর দেখার সুযোগ দাও। কথার কথা আছে, সালাতু আসসালাম বলো, ওরে খবিস, আরে আমার মালিকের সমস্ত নেমাত ভোগ কইরা স্বাধীনতা পাইয়া ধরাকে সরা জ্ঞান মনে করলি না? আমার মালিকের দেওয়া নেমাত চক্ষু দিয়া দেখছো? যাদের চক্ষু নাই তারা বোঝে চোখের কত মূল্য। আরে আমার মালিকের জবান দিয়া কথা বলছো, আমার মালিকের দেওয়া জবান দিয়া কথা বলছো, যাদের জবান নাই যারা বোবা তারা বোঝে যে কথা বলার কি মর্ম। আমার মালিক তোমাকে আমাকে নেমাত কান দান করলো, যারা শোনে না তারা বোঝে কান কত বড় নেমাত। অনেক বড় লোক আমাদের সামনে বাচ্চাদেরকে নিয়ে আসে ফুট করে সুন্দর চেহারা, ওদিকে বাপের চক্ষু দিয়া বাইয়া বাইয়া টপ টপ করে পানি পড়ে। জিজ্ঞাসা করি ব্যাপার কি, কান দেওয়ার বলে হুজুর আমার মালিককে প্রতিবন্ধী বানাইছে, আজকেও একটু আগে এক প্রতিবন্ধী একটা মেয়েকে নিয়ে আসছে বা হুজুর 8 বছরের মতো বয়স, এইরকম ভাবে স্বাভাবিক বুঝে না, এ কপাল পোড়ালা, আজকে দুনিয়ার স্বাধীনতা পাইয়া ক্ষমতা পাইয়া দল দলের নেতা নেত্রী পাইয়া আজকে সম্পদ পাইয়া বাড়ি গাড়ি পাইয়া আরামায়াস পাইয়া ধরা কি সরা জ্ঞান মনে করো না? কিন্তু একটু মাঝে মাঝে চিন্তা করে একটু চক্ষু বন্ধ করে মোরা খাবা করো, আমার মালিক ইচ্ছা করলে তোমাকে আমাকে প্রতিবন্ধী বানাইতে পারত কি পারত না? আমার মালিক তোমাকে আমাকে বেড়ে নেমাত দান করলো, এই নেমাত দান করছেন আমার মাওলা। এ দুনিয়াদার পাগল, আমার মালিক নেমাত দান করলে বাতাস টামলাম এবং সারলাম। বাজান আমার মালিক যদি 5 মিনিটের জন্য বাতাস বন্ধ কইরে দেয়, বর্মে আর বর্মে গিরি আর থাকবে না, প্রেসিডেন্টের প্রেসিডেন্ট গিরি আর থাকবে না, সব লাশ হইয়া পইরা থাকবে। এই বাতাস নেমাত আমার মাওলা। এক কথায় মাঝে মাঝে একটু চিন্তা করো, মোরাকাবা করো, আইন তাও দু নেমাতাল্লাহি লা তুহসুহা, আমার মালিকের নেমাত গণনা করে কোনদিন শেষ করতে পারবো না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, আরে মা বোনদেরকে বলবো, আরে সাদ্দাদ বলে ভাই আজরাইল একটা নজর দেখার সুযোগ দাও। আজরাইল সালাতু আসসালাম বলে, ওরে খবি, আমার মালিক তোকে দুনিয়াতে পাঠাইছিল, স্বাধীনতা দান করছিল, তোকে 2টা রাস্তা আমার মালিক নবীদের মাধ্যমে তোদেরকে দেখাইছিল, দুনিয়ার আনন্দ মোহের দুনিয়ার মহব্বতে আখেরাতকে ভুলছ, আমার মালিকের হুকুম হয়ে গেছে তোকে ধৈর্য নেওয়ার জন্য। 1 সেকেন্ড আগেও হবে না পরেও হবে না, ইদা জা আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতান ওয়া লা ইয়াস্তাকদিমুন। ওরে খবিস, 1 সেকেন্ড আগে পরে হবে না কইয়া যখন খপ কইরা রুহটাকে ধরলো, ধৈরা টান দিয়া বের কইরা নিয়ে গেল, সাদ্দাদের ধরটা জমিনের ভিতরে কইরা রইল। এ বড় লোক আমার বাবারা,
হে বড় লোক আমার বাবারা, সম্মানিত আমার বাবারা, হে কবরের যাত্রীরা, মনকে বুঝাও বুঝাও, দুনিয়ার ভিতরে এমন কোন জাতি নাই যে পরকাল বিশ্বাস করে না। হিন্দুরাও করে, খ্রিস্টানরাও করে, অন্যান্য বিজাতিরাও করে, আমরা মুসলমানরাও করি, কিন্তু আজ পর্যন্ত মুসলমান জাতি ছাড়া চ্যালেঞ্জের মাধ্যমে বুক ফুলাইয়া গলা টান করে কেউ দুনিয়ায় বাঁচতে পারে নাই। এ মুসলমান আমার বাবারা, আজকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ কইরা কিয়ামতের ময়দানে খোদা নাকাস্তা যদি জাহান্নামের শিকল হাতে পা লাগে, কপল পোড়ার সারে জাহানে হইতে পারে না। এই জন্য বাজান আমার আব্বাদার রহমাতুল্লাহ আলাইহি পেরাই বলতেন, যেই মামলার তদবির নাই সেই মামলারও কিন্তু খালাস নাই। আসলে তোমার আমার ইমান দুর্বল, এই জন্য গুনার পর গুনা করতেছে, এটা চিন্তাও আসে না, চোখেও পানি আসে না, বাপের জন্য চেষ্টাও নাই। ওদিকে আল্লাহর অনেক ইতিহাস পইরা দেখো, বাজার একটা গুনা হয়ে যাওয়ার পরে পাগলের মতো অস্থির হইয়া কান্না, আর মালিকের দরবারে হাত উড়াইয়া মালিকের দরবারে মাপ চায়ার কান্দে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার মালিক হুকুম করলো গন্ধম খাইও না, গন্ধম খাইছে, দুনিয়ার ভিতরে আসলো, বাজান আল্লাহ কেমন লজ্জা, দুই চোখের পানি বাইয়া বাইয়া টপ টপ কইরা পড়ে। বাজান ইতিহাসে দেখা যায় আকাশের দিকে মুখ কইরা লজ্জায় তাকাইতো না। আরে এক শ্রেণী আমার বাবারা পর্দালে মা বোনেরা বাজান গুনার পর গুনা কইরা যাইতেছে, ও একটু চিন্তাও হয় না, একটু ঘোরাও বেঁকা হয় না। আমার মালিক বলেন এক শ্রেণী আমার বন্দাবান্দি দুনিয়ার ভিতরে এরকম আছে, আমার বন্দাবান্দি দুনিয়ার ভিতরে এরকম আছে, যখন তাদের কাছে আমার আজব গজবের আলোচনা করা হয়, আমার গজব আজব গজবের কথা স্মরণ পড়ে আমার জাহান্নামের ভয়, তাদের শরীরের চামড়াগুলো থরথর করে কাঁপে ওঠে, তাদের কলবটা বিচলিত হইয়া যায়। কই গুনার পর গুনা তো কইরা যাইতেছি, কই তোমার আমার তো একটু চামড়াও মাওলার ভয় যাজাব গজবের ভয় কাঁপলো না, এখন পর্যন্ত কামেল মোমেন হইতে পারো নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, একই বাজান তিনটা দরজা, একটা হলো এলমুল ইয়াকিন, আর একটা হইলো আইনুল ইয়াকিন, আর একটা হলো হকুল ইয়াকিন। এই যে তরিকার সবক শোনেন, এই যে তরিকার পাঁচটা ঔষধ, বাজা সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করা, দ্বিতীয় নম্বর ঔষধ আল্লাহর ওলীদের কিতাব পড়া, তিন নম্বর ঔষধ বাজার সাপ্তাহিক তালিম হালকা জিকিরে উপস্থিত থাকা, মাসিক ইজতেমা কষ্ট করে সব গুজারেতে হাজির থাকা, পাঁচ নম্বর চর্বনায় যে বছরবার মাহফিল বেঠারি চার্জ, বাজার সেখানে বিনা ওজরে কামাই না দেওয়া। বাজারে এই যে তরিকার সবক আল্লাহর কুতুবেরা তোমার আমার জন্য রেখে গেছে, এই সবক আদায় করার পরে আল্লাহর ফজল ও করমে ইয়াকিন বাড়তে বাড়তে আল্লাহর ফজল ও করমে হকুল ইয়াকিনে যাইয়া পয়সা যায়। বাজারে এই রাস্তায় না চললে বোঝানো যাবে না, এই রাস্তায় চইলা দেখো, ঔষধ পালন কইরা দেখো, দিনের দিন আল্লাহর ফজল ও করমে তোমার দেল নাকের দিকে ঝুঁকবে,
গুনার থেকে ফেরবে। বাজার আগে গুনা করতে তোমার কোনো দেল একটু বাধা দিত না, এখন গুনার কাজ সামনে আসলে শরীরে কম্পন শুরু হয়ে যায়। মুসা আলাইহিসসালামের জামানায় বড় লোকের বাড়ির পাশে গরিব বেচারার বাড়ি, ঘরে কোনো খাবার নাই, বাচ্চাগুলা পেটের ক্ষুধায় কান্না, ছটফট করে মা বাচ্চাদের কান্না সহ্য করতে পারে না। পাশের বড় লোকের বাড়ি যাইয়া বলে, ভাই আমার বাচ্চাগুলো পেটের ক্ষুধে মারণা পড়লো, আমাকে তো খাবার দাও, বাচ্চাগুলোকে খাওয়াবো, বাচ্চাগুলো খাবে তারা সুস্থ হবে। ওই বদমাইশ বলে, তুমি যদি আমার সঙ্গে খারাপ কাজে অপকর্মে লিপ্ত হইতে পারো তাইলে তোমাকে আমি খানা দেব।